महाभारत प्रणाम ओम वसुदेव सुतम कंसूर मर्दी परमानंदम कृष्णम वंदे जगदुरु इरागे दिन पढ़ कि गंदमातन पर्वते थकते गए অর্জুন সেই স্বর্গলোক থেকে ফিরে এসেছেন ফিরে এসে তিনি সমস্ত কাহিনী কিভাবে তিনি শিবের সঙ্গে যুদ্ধ করলেন যে কিভাবে নিবাত কবচ সঙ্গে যুদ্ধ করলেন আর কি ধরনের অস্ত্রগুলো তিনি বিভিন্ন দেবতা থেকে পেয়েছেন কাহিনিগুলো শুনে সবাই অবাক বলছেন যে একটু দেখান দিব্য কেমন কি অর্জুন দেখাবেন যেদিন এসেছেন তারপরে দিন স্নান আদি করে তিনি দেখানোর জন্য প্রস্তুত তখন নারদ মুনি এসে ওনাকে আটকালেন এরকম ঠিক করোনা কোনো লক্ষ্য না হলে এগুলোকে চালানো যায় শুধু দেখানোর জন্য এটা নয় আর নিজে থেকে যে দুর্বল তার উপরে এটা চালাবে না এটা সরাসরি এটার সঙ্গে সম্পর্ক নেই কিন্তু একটা খুব সহজ কথা মানে সাধারণ অত্যন্ত সাধারণ কথা সেটা হলো যে সমস্ত চেষ্টা চালানোর পরে সব কিছুর পরে যখন কাজ না হয় যদি কাজ না হয় তবে ঈশ্বরের শরণাগত হয় সাধারণ মানুষের কথা এটাই বিধান আমাদের পূজনীয় অধ্যক্ষ মহারাজ ছিলেন প্রেসিডেন্ট স্বামী ভূতে সানন্দী মহারাজ অনেক কথা বলতেন সাধুরা যেতেন প্রণাম করার জন্যে তো অনেকে একবার একজন সাধু মহারাজ এটা জিজ্ঞেস করেছিলেন যে ঠাকুরের ইচ্ছা কখন মহারাজ পরিষ্কার করে বলেছিলেন যখন সমস্ত চেষ্টা চালিয়ে দেওয়া হলো সমস্ত চেষ্টা চালিয়ে দেওয়া হলো সব করার পরে সব কিছু করার পরে কাজের ফল যদি অন্যরকম হয় তখন ওটাকে ঠাকুরের ইচ্ছা বলে মেনে নিতে হয় অদৃষ্ট খিদে পেলে আমরা খাই খিদে পেলে ঠাকুরের ইচ্ছার উপরে আমরা ছেড়ে দিই না যখন অসুস্থ কি হলো তখন ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হয় ঠাকুর দেখবেন ঠাকুরের ইচ্ছায় না তা না ঠাকুর কোনো ডাস্টবিন না যে তার উপরে আপনি ভেতরে গিয়ে ফেলে দেবেন না না এটা তাই দিব্য অস্ত্রে যে কথা বলা হচ্ছে এটাই তুমি যখন তোমার সমস্ত চেষ্টা চালিয়ে দিলে আর পেরে উঠছো না তোমার নিজের প্রাণ যাবে তখন দৈবিক শক্তি লাগাতে হয় যতক্ষণ তোমার শক্তি আছে ততক্ষণ তোমার শক্তি লাগাবে আপনাদের অনেকেরই মনে এটা যে ঠাকুরের ইচ্ছা নিজের ইচ্ছা কোথায় কি এটাই হলো আধ্যাত্মিক পুরুষের ব্যাপার যেমন ধরুন ঠাকুর যখন সাধনা করছেন ওনার যে নিজের সামর্থ্য নিজের যে করার ক্ষমতা চলে গেছে পুরো তিনি সেই জন্য সবটাই ঠাকুরের উপরে কারণ আমিত্বটা নেই যার আমিত্ব যত বেশি তার চেষ্টাটাও তত বেশি হবে যখন আমিত্ব কমে যাচ্ছে কমে যাচ্ছে তার মানে চেষ্টা করার ক্ষমতাটাও কমে যাচ্ছে এই যে এই কাহিনীটা যেটা বলা হলো ইন্দ্রকে আটকে দিচ্ছেন যে এরকম করো না ছেলে খেলা করো না এটাই হলো ঈশ্বরের ইচ্ছা কোন জায়গাটা লাগানো হয় ঈশ্বরের ইচ্ছা কোন জায়গাটায় লাগে এটাকে বোঝার জন্যে এটা এমনি গল্পটা এমনি সাধারণ গল্প কিন্তু ওর বিশেষ তাৎপর্য রয়েছে যে কোনো জায়গায় যখন আপনি বলেন ঠাকুরের ইচ্ছা এটা সেটা ওইটাকে মাথায় রাখতে হয় যে এটা চেষ্টাটা আপনার ছিল কি না পুরো পুরো আপনার চেষ্টা যখন চলে গেল ফল অন্যরকম হইল তবে আর ঠাকুরের প্রতি যে শরণাগত হওয়া সেটাও তাই আমার চেষ্টা যতটুকু সব করে দিলাম আর উপায় নেই তখন কি ঠাকুরকে ঠাকুর এবার দেখো আমার তো যা করার সব করলাম যেমন যেমন আপনি ঠাকুরের দিকে এগোবেন তেমন তেমন আপনার আমৃত্যটা কমতে শুরু হয়ে যায় যখন আমিত্য এত চলে যায় যেখানে আপনি নিজে খেতেও পারছেন না আর এমন সাধনাতে ঠাকুর তখন পুরো ভার নিয়ে নেন এরপরে অর্জুন থেমে গেলেন দিব্যাস্ত্ররা দেখালেন না এবার পাণ্ডবরা গন্ধবাদেন সেটা হলো বদ্রিকাশ্রম থেকেও এগিয়ে সেখান থেকে আস্তে 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 এবার ফেরত আসতে শুরু করলেন এই কাহিনীটা জন্মে বলা হচ্ছে যদি আপনার মনে থাকে প্রথম যখন আমরা শুরু করেছিলাম মহাভারত সেখানে এটা বলা হয়েছিল যে এটা শোনানো হচ্ছে জন্মে যে জিজ্ঞেস করছেন তসমিন কৃতাশ্রে রথিনাম প্রবীরে প্রত্যাগতে ভবনাত বৃত্রহন্তু এরপরে আমার পূর্বজ রাজারা কন্তি কুমার তারা কি করলেন বৈষম পায়েন যিনি এই কাহিনীটা বলছেন তাকে জিজ্ঞেস করছেন তো বলছেন যে সব মিলিয়ে ছ বছর আগে ছ বছরের পরে অর্জুন চলে গিয়েছিলেন স্বর্গলোকে চার বছর সব মিলিয়ে দশ বছর হয়ে গেছে এ বারো প্লাস ওয়ান বারো বছর আর এক বছর বনবাসে থাকতে হবে তার মধ্যে দশ বছর পাণ্ডবদের পুরো হয়ে গেছে তো ওনারা ওই সঙ্গে যখন আছেন নিজের দুঃখের কথা আবার রাজ্য পেতে হবে এইসব কথা বলে বলে এবার ওনারা গন্ধমাদন থেকে ধীরে 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 এবার ফেরত আসতে শুরু করলেন তা প্রথমে এলেন বদ্রিকাশ্রম সেকেন্ড সেখান থেকে সুবাহু নগর বিশাখয়ুপ বিশাখ আদি বিশাখা এগুলো পাঞ্জাবের পোর্শন হওয়ার কথা কারণ ওনাদের রাজ্য ওই দিকেই ছিল তো সরস্বতী নদীর ধারে দ্বৈতওয়ান এরা জায়গার নাম দ্বৈতওয়ান সরস্বতী নদী ওই পাঞ্জাবের ওইদিকে ছিল ওই দ্বৈতওয়ানে গিয়ে ওনারা থাকতে পার শুরু করলেন পাণ্ডবরা তো সেখানে গিয়ে আবার এই তীর্থ সেই তীর্থ করছেন আরো বছর কেটে গেছে দু বছর মানে যে দ্বাদশ সেই বছরে ঢুকলেন মানে আর একটি বছর মাত্র আছে আর অজ্ঞাতবাসের আরেক বছর এবার ধীরে ধীরে আমাদের মনে উৎসাহ হতে শুরু হলো কিরকম এই যে আপনারা যখন স্কুলে পড়তেন সারাদিন হওয়ার পরে যখন ছুটির সময় হলো বিকেল চারটের সময় ছুটি হতো যেমন তিনটে সাড়ে তিনটে লাস্ট পিরিয়ড এসে গেল তখন মনে যেমন আনন্দ ভর্তি শুরু হতো যে এইবার এই মুক্তি তা বলছেন যে পাণ্ডবরা সেই দ্বৈতবানে আনন্দে আনন্দে রয়েছেন আর সেখানে অনেক কিছু আশ্চর্যের অনেক কিছু ছিল দ্বৈতবানে এখন ভীম সেন ওকে বডি বিল্ডিং করতে হবে নিজেকে শরীরটাকে ফিট রাখতে হবে তিনি থেকে থেকে অকারণে নিজের শক্তি দেখানোর জন্যে বন্য পশুদের মেরে বেড়াতেন তাতে ওনার কি ওই একটু এক্সারসাইজও হয়ে যাচ্ছে নিজের যে শক্তি সেটাও নিজেকে বলা হয়ে যাচ্ছে একদিন এমন হলো ভীম সেন এরকম জঙ্গলে শিকার করছেন শিকার করতে 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 হুঙ্কার করে যাচ্ছেন হুঙ্কার যখন করছেন যে বেশ কিছু সর্প আদি ছিল তারাও ভয়ে পালাচ্ছে পশু তো ছেড়ে দিন সাপগুলো ভয় পালাচ্ছে তখন উনি ওই সাপগুলোর পেছনে পেছনে দৌড়তে শুরু করলেন দেখার জন্য যে কোথায় যায় হঠাৎ দেখেন এক বিরাট অজগর আর সে ওই পাহাড়ে একটা গুফায় যে ঢুকবে সেই জায়গাটায় ঘিরে পুরো জায়গাটাকে ঘিরে বিশাল অজগর এটা দুর্গম স্থান ওটা সহজ স্থান না ওই ভীম সব জায়গায় নিজের শক্তি দেখাতে হবে শক্তি দেখাতে দেখাতে তিনি সেখানে ঢুকে গেছেন সেই অজগর সর্প তার সারা গায়ে বিচিত্র চিহ্ন কিছুটা রাজকীয় চিহ্ন আর তার রং হলুদ পুরো সাপের আপনারা শুনে থাকবেন হয় কিছু কিছু হলুদ সাপ কিছু কিছু ভ্যারাইটিস আছে কিন্তু এটা পুরো অজগরটাই হলুদ এখন এটা কতটা সত্য আমার জানা নেই আপনাদের এই যারা শ্রোতা আমি দেখেছি আমাদের শ্রোতাদের মধ্যে অনেকেই আছেন যারা অনেক পড়াশোনা করেছেন আর সত্যি খুব ভালো লাগে দেখে এত সবাই না কেউ কেউ বাকিরা তো প্রণাম মহারাজ বলেই চালিয়ে যাচ্ছেন কেনই বা লেখেন প্রণাম মহারাজ তাও বুঝতে পারি না নিশ্চয়ই আশা করি কেউ না কেউ এটা লিখবেন যে অজগর এরকম হলুদ হয় কিনা এমনি রুডিয়ার্ড কিপলিং এর যে বই আরো অন্যান্য কিছু কিছু বইয়ে যে কিছু কিছু সর্প যেটা সাদা রঙের মাঝে মাঝে হয় সাদা রঙের সর্প তার রং সাদা হয়েছে কিপলিং এর বই আছে এরকম আমি নিজেকে কখনো হলুদ সর্প দেখিনি সর্পের বর্ণনা করছেন সে দাঁতগুলো তার বেরিয়ে আছে যাকে ধরবে শেষ করে দেবে আর মুখ যেন একটা পুরো গুফা চোখগুলো লাল ভয়ঙ্কর সে মনে হচ্ছে আগুন জ্বলছে আর সে জীব দিয়ে চেটে যাচ্ছে নিজের জীবকে আর সে এমন হিসেষ করছে সেটা শুনলেই সবাই ভয় পেয়ে যাবে ভীমসেন যতক্ষণে ভাববেন কিছু অজগর তাকে ঘিরে নিয়েছে আর অজগর যখন ঘিরে নেয় কোন কোন কোনো পশুকে বা মানুষকে যদি ঘিরে নেয় ওটা খুব মজার সে করে কি একটু করে নিঃশ্বাস ছাড়ে অজগর আর তার সঙ্গে নিজেকে টাইট করতে থাকে টাইট করতে থাকে একটু একটু করে এরকম করে টাইট করতে থাকে তাতে আপনার দম বেরিয়ে যাবে যেমনি দম একটু বেরিয়ে গেল তখন আরেকটু টাইট করবে আরো আপনার দম বেড়ে গেল আরো টাইট করবে করে করে নিঃশ্বাস না নিতে পেয়ে মারা যাবেন শুধু এই বুকটাকে বুকটাকে এমন ভাবে টিপতে থাকে যেমন একটু নিঃশ্বাস ছাড়লেন আপনি আরো টাইট আরো টাইট যেমন যেমন করছে তেমন তেমন টাইট যতটা নিঃশ্বাস ছাড়ছেন ততটা টাইট হয়ে যাচ্ছে সেটা ভীম সেনকে জড়িয়ে ধরে নিয়েছেন আর ভীম নিজে চেতনা হারিয়ে দিচ্ছেন ভীম সেনের গায়ে এত শক্তি অজগরের সামনে কিচ্ছু করতে পারছেন না অনেক ছটফট করছেন বেরোনোর পারছেন না সেই সময় ওই চেতনা লুপ্ত হয়ে যাচ্ছে তখন উনি সেই সর্পকে জিজ্ঞেস করছেন ভীম যে আমাকে ধরে আপনি কি করবেন আমি যুধিষ্ঠিরের ছোট ভাই আমার এত শক্তি আমি কত সিংহ বাঘকে খালি হাতে মেরেছি কি করে যে আপনি আমাকে ধরে নিলেন কি করে যে আমি বেরোতে পারছি না আমি কিছুই বুঝতে পারছি না আর আমি সমস্ত চেষ্টা করছি আমি তো কত ইয়াক্ষ রাক্ষস মেরেছি আপনার সঙ্গে আমি পেরে উঠছি না অজগর তখন একটু ওকে লুজ করলেন কথা বলার জন্য ক্ষতি দেবের ভক্স মহাভুজ অনেক দিন ধরে আমি অভুক্ত হয়ে প্রতীক্ষায় বসে আছি অভুক্ত হয়ে তার এত জোর খেয়ে থাকলে কি জোর হতো না আর আমার কপাল দেবতারা তোমাকে আমার খাদ্য করে এক কালস্য মহাতা প্রিয়া প্রাণাই দেই নাম এটা খুব সুন্দর এটা আপনাদের যদি ইন্টারেস্ট থাকে এই ছোট্ট শব্দ লিখে নিতে পারেন প্রিয়া হি দেহিনাম দেহি যারা তাদের প্রাণ প্রিয় হয় প্রিয়া প্রাণা হি দেহিনাম কখনো এমন কিচ্ছু করবেন না যাতে প্রাণ সংশয়ে পড়ে নিজেরও অপরের কখনো করতে নেই প্রাণ যেন সংশয়ে না পড়ে মানুষের যেমন নিজের প্রাণ প্রিয় তেমনি সবারই নিজের প্রাণ প্রিয় রে বলে அபி নিবেশ পেছে থাকা ইচ্ছা মাতা প্রিয়া પ્રાণা হি দেহি নাম પ્રાণা প্রিয়া হি দেহি না কার তুমি এই যে জানতে চাইছো আমি কেন তোমাকে ধরেছি इत्यादि বলছি তোমাকে ইমাম অবস্থাম সমপ্রাপ্তোহিয়াম কোপান মনিশিনাম মনিশিদের যে কোপ সেইটাতে আমি আজকেই দুরবস্থায় পৌঁছেছি ঋষি মহর্ষিদের যে অভিশাপ কোপ সেখান থেকে পৌঁছেছি আর আমার এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার অপেক্ষায় আমি এখানে বসে আছি এখানে আমি মহাভারতটাকে ছেড়ে আপনাকে একটা ব্যাকগ্রাউন্ড এর গল্পটা বলি এখানে আসবে অত লম্বা করে বলেননি মাঝে 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 একটু একটু করে বলুন খুব সংক্ষেপে বলি ইন্দ্র একবার বৃত্রাসুরকে যখন ছল করে মেরেছেন তখন ওনার পাপ লেগে গেল পাপ লাগাতে তার দিব্য কান্তি চলে গেল ইন্দ্র অনেক গোলমাল করতেন তো থেকে থেকে ওনার পাপ লাগতো পাপ লাগলেই তাকে আবার তপস্যায় যেত তপস্যা করলেই তিনি আবার পাপ মুক্ত হয়ে যেতেন হিন্দুদের কাছে এটা একটা এই আমাদের জীবন দর্শনের মধ্যে তপস্যা করলে জব ধ্যান করলে সমস্ত পাপ থেকে মুক্তি হয়ে যায় তিনি পাপ মুক্ত হওয়ার জন্যে একটা ওই জলের যে কিছু কিছু গাছ হয় কি পদ্ম বলছেন পদ্ম ফুলের সেই তার যে তনা তার মধ্যে গিয়ে লুকিয়ে ধ্যান করছেন যাতে তার তপস্যা ভঙ্গ না হয় এখন দেবতাদের কোনো রাজা নেই সমস্যা হয়ে যাবে তখন ইয়াতির বংশের নৌষ তার মানে এই যে আমাদের পূর্বজ নৌস খুব নাম রাজা তিনি অনেক যজ্ঞ আদি করেছিলেন আর তাকে রাজা করা হলো দেবতাদের আবার মনে আছে এই বংশের একটু অহংকার ছিল যে আতীকে ইন্দ্র জিজ্ঞেস করছেন পৃথিবীতে কাউকে দেখলেন তপস্যা বলছে হ্যাঁ ভেবে দেখছি আমার মতো আর কেউ নেই নহ এরকম অহংকার তো তখন অহংকার ছিল না এবার বানিয়ে দিল তাকে দেবতাদের রাজা এই হয় মানুষ যে কোনো মানুষ যেটা পাওয়ার যোগ্য না এখন সেটা পায় তার মাথাটা ঘুরে যায় আমরা এটা এত বেশি দেখেছি আমি আমার জীবন এত বেশি দেখলাম মাথা পুরো ঘুরে যায় নিতে পারে না গভীর জলের মাছ তাকে পুকুরে যদি আনেন শরীরটা ফেটে বেরিয়ে যাবে আমরা এই যে পৃথিবীতে বাস করি এত যে বাতাস আমাদের উপর প্রেশার দিয়ে রেখেছে যদি আমাকে তুলে ওপরে নিয়ে চলে যাওয়া এই পাহাড়ে আদিতে যাবে দেখবেন দম বন্ধ হতে শুরু হয়ে যায় সে মনের গুলো ফেটে যাবে নহুষের মাথা ঘুরে গেল ছিল পৃথিবী লোকের রাজা হয়ে গেল দেব দেবলোকের রাজা তার প্রথম জিনিস যেটা মনে হলো আসলে নিজেকে সেটা ভুলে গেছে বলছে ইন্দ্রাণী ইন্দ্রাণী ইন্দ্রের স্ত্রী মানে শচী সে যেন আমার সেবায় উপস্থিত হয় ইন্দ্রাণীকে জানানো হলো ইন্দ্রাণী কমিটেড সেই ইন্দ্র ছাড়া আর কাউকে জানে না ইন্দ্র যদিও একটা পদ কিন্তু এখানে যে ওয়াসাব যে আসল ইন্দ্র তাকে ছেড়ে তিনি কারোর কাছে যাবেন না মা দুশ্চিন্তায় পড়েছেন তিনি তাড়াতাড়ি করে খবর পাঠালেন আমি এখন এক বছর একটা বিশেষ সাধনা করছি যোগ্য করছি এখন আমি কোনো স্পর্শ আমি নেব না এক বছর পরে ইতিমধ্যে সেই চারিদিকে দেবতাদেরকে পাঠিয়েছে খোঁজার জন্য বার করো ইন্দ্র কোথায় তোরা খুঁজে খুঁজে সেই কমল পদ্ম যে গাছ সেখানে দেখছি ওখানে বসে আছে সেখানে কি জানিয়েছে ইন্দ্র বলছেন আমার তো এখনো তপস্যা হয়নি আমি তো ফেরত যেতে পারবো না আমি কিছু করতে পারবো না তবে নহুষের নাশ করতে হবে তো উনি অনেক ভেবে চিনতে বললেন যে যখন এক বছর হয়ে যাবে তখন সচি ইন্দ্রাণী একে বলবে যে তাকে তিনি স্বাগত জানাবেন কিন্তু সপ্তর্ষি যারা সপ্তর্ষি তারা যেন পালকি করে নহুষকে নিয়ে আসে এই পাপে এইটি যাবে এক বছর যখন হয়ে গেছে ইন্দ্রাণী সে বলছে হ্যাঁ আমি আপনি আজকে আসুন তবে এমনি সাধারণভাবে আসবেন না সপ্তর্ষি যারা যে নাম খরা সব মুনিগুলো আত্রী অঙ্গিরা সব তার মধ্যে অগস্তি আছেন পুলাহ ক্রতু এরা পালকিতে আপনাকে বয়ে নিয়ে আসবে তো স্বর্গের রাজা আদেশ করলেন সপ্তর্ষি পালকি করে আমাকে নিয়ে চলো আমি না এই গল্পটা যখনই ভাবি অবাক হয়ে ভাবি দেখুন কাম জিনিসটা কেমন কাম নাহুশ যিনি এত ভালো রাজা সব ধর্ম জানেন সমস্ত সবকিছু জানেন দুরবস্থায় পৌঁছে গেছেন নিজের কাম ইচ্ছা একটা নারীর সঙ্গ করবেন বলে এই রকম উচ্চ মানের ঋষি তাকে দিয়ে মুটে বোয়াছেন পালকি করে নিয়ে চলো মুনি রয়েছেন তার মধ্যে সেই আগস্তে আমরা অনেক গল্প মুনির পড়েছি নহস ছটপট করছে ঋষি মুনি সব রোগা প্যাটকা মানুষও তপস্যা ছাড়া ওনারা কিচ্ছু জানেন না ছটপট করছে কখন পৌঁছবো কখন পৌঁছব মাথায় সে খালি ঘুরছে শচী ইন্দ্রাণী ইন্দ্রাণী পালকিটা মনে হচ্ছে যেন ধীরে ধীরে যাচ্ছে রেগে গেছে নৌষ আগস্তিমুনির মাথায় এক লাঠি মেরেছেন সর্প সর্প তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো মুনির মাথা তাতে একজন কামি পুরুষ লাঠি মারছে নৌসের যত তপস ছিল পূর্ণ শেষ মুনি সেখানে অভিশাপ দিলেন সর্প সর্প বলেছ তুমি এক্ষুনি সর্প হয়ে পড়ে যাও রাইট ওয়ে ব্যাস সমস্ত তার পূর্ণ শেষ পালকি থেকে সর্প হয়ে অজগর হয়ে এবার পড়ে যাচ্ছে তখন ওকে বলছেন যে প্রভু বাঁচার কোনো পথ বলুন বলছেন কিছু প্রশ্নের উত্তর পেয়ে গেলে তুই মুক্ত হয়ে যাবে আমরা এটাই হলো এর পেছনে কাহিনি যেটাকে নিয়ে আমরা এগোচ্ছি বলছেন রাজর্ষি নিশ্চয়ই আমার নাম তুমি শুনেছ কারণ আমি তোমার পূর্বজের পূর্ব তিনি জানিনে ভীম আর সোহম শাহপাদ আগস্তস্য ব্রাহ্মণান অবমান্য ব্রাহ্মণদের আমি অবমাননা করেছি ঋষিদের সাধু সন্তদের না অবমাননা করতে নেই যার যেটা প্রাপ্তব্য তাকে সেটা দিতে হয় যার যতটুকু সম্মান পাওয়ার তাকে দিতে হয় ঋষি মা বলছেন ঝাঁটা সে ঘর পরিষ্কার রাখে তারও নিজস্ব একটা সম্মান আছে স্থান আছে তাকে সেটা দিতে হয় ইমা অবস্থাম না পশ্য দেবম ইদম মামা আমার এই দুরবস্থা তুমি দেখে না। দেখুন কাম মানুষকে কোথায় নিয়ে চলে যায় কাম হাতি যখন বুনো হাতিগুলোকে ধরে ওই আগেকার দিনে রাজারা হাতি ধরে নিয়ে আসতেন কারণ জঙ্গলে প্রচুর হাতি হতো তো এমন করে কায়দা করতেন যাতে হাতি গর্তে পড়ে যায় কিন্তু ওকে যখন বার করবেন বুনো হাতি ওর সঙ্গে কেউ পারবে না তো মেয়ে হাতি হাতিনিগুলোকে পাঠিয়ে দেওয়া হতো ওই হাতিনিগুলো চেয়ে পুরো ট্রেন প্রশিক্ষিত ওই হাতিনিগুলোকে দেখে হাতি শান্ত হয়ে যায় দিয়ে ধরা পড়ে যায় দিয়ে ওই দুটো হাতিনি দুই পাশে থাকে ধরে নিয়ে চলে যায় দিয়ে বলছেন তোয়ং ছেদ অবধ্যম দায়াদ অমতীব প্রিয় দর্শনম তুমি অবদ্ধ কারণ তুমি হচ্ছ আমার বংশজ আমি তোমার পূর্বজ আর দেখতেও তুমি সুন্দর প্রিয় কিন্তু কি করব দেখো বিধাতার কি বিধান তোমাকে আজকে আমি আহার বানাবো দিনের শেষে যে কোনো পশু যদি আমার সীমাতে এসে যায় তাকে ধরার আমার বর আছে যে কোনো সর্প তোমাকে ধরতে পারেনি কিন্তু আমার বর আছে যে যে আমার এই সীমার মধ্যে আসবে তাকে আমি ধরতে পারবো যখন সিং যখন ইন্দ্রের আসন থেকে আমি পড়ে যাচ্ছিলাম তখন সেই মুনি মুনি বলেছিলেন কিছুদিন পরে তুমি মুক্ত হয়ে যাবে ইউনি থেকে সর্প ইউনি খুব বাজে ইউনি বলছেন পৃথিবী থেকে পড়ে পৃথিবীতে পড়ে এসেছি আমি স্বর্গ থেকে কিন্তু আমার স্মৃতি অক্ষুন্ন আমি কে ছিলাম মানে কি কি দুরবস্থা যাদের স্মৃতি নেই তারা তো ভাগ্যবান তারা জানে না তারা কে একবার যদি আপনার মনিটা জেগে যায় আপনি কে যদি জানতে পারেন আপনি কে তখন নিজের দুরবস্থা থেকে কি ছটফটানিটা আপনার হবে ভগবান আমাদের যে বিস্মৃতি দিয়ে রেখেছেন এই যে বলছেন মত্ত জ্ঞানম স্মৃতিম চ এই যে ভুলে যায় মানুষ এটা কত বড় বর আমরা যদি না ভুলে যেতাম আমাদের যদি মনে থাকে যে আমরা সেই শুদ্ধ আত্মা কি দুরবস্থা আমাদের হবে আজকে যদি আপনার মনে থাকে কোন জন্মে আপনি কোন রাজা ছিলেন আজকে এই দুরবস্থা দেখে আপনার কি মনে হবে একসময় আপনি পণ্ডিত ছিলেন আজকে নিজের যে এই যে অজ্ঞানকে নিয়ে আপনার কি করুণ অবস্থা হবে সমস্ত জওয়াজ যদি আপনার সব মনে থাকে এই জীবনে আমাদের যদি কোনো একটা বর থাকে এটা হলো ভুলে যাওয়া আমরা ভুলে যাই বলে শান্তিতে আছি জীবনটা আমাদের চলছে যে ঠিক এটার সঙ্গে মেলে না কিন্তু গল্পটা খুব ইন্টারেস্টিং যে একজন সোম তৈরি করবে দোকানে গেছে ওই লতা নেওয়ার জন্যে যখন গেছে প্রথম দোকান বলছে কত টাকা দেবে বলছে এত তো সোম রাজা তত ভূয়াত সোম রাজার দাম তার থেকে বেশি আরেকটা দোকানে গেল আরেকটা দোকানে গেল শেষে যখন সমস্ত দোকান শেষ একটি দোকান যেমনি বলছে সোম রাজা তত ভূয়াত বলার আগে সে ঝাঁপ মেরে তার হাত থেকে সোম লতাকে টেনে নিকুচি করছে তোমার তত ভূয়াত একবার যদি মানুষ মনে করতে পারে আমি খেয়ে প্রথমে তো সেকে বেরোবে কিন্তু এর উপায় নেই বেরোনোর দিয়ে বলছেন খুব সুন্দর যে তোমার প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেবে তুমি মুক্ত হয়ে যাবে এটা খুব ইন্টারেস্টিং স্টোরি যে নহুস সর্প হয়ে পড়ে আছেন অভিশপ্ত কিন্তু তাকে বলেছেন তোমার প্রশ্নের উত্তর যে দিয়ে দেবে তুমি মুক্ত এটা খুব সুন্দর এটা যেটা লাগে এই অ্যাডাম ইভ এই এই গল্পটা হচ্ছে প্রচুর সিমিলারিটি রয়েছে যদিও এক অপর থেকে নেয়নি গল্পতে ঠিক এটাই হয়েছিল সর্প তাকে শিক্ষা দিয়েছে আর সেখান থেকে তিনি আপেল খেয়েছেন নিষিদ্ধ ফল এই নিষিদ্ধ ফল খাওয়াটাই হল বলছেন দেন দেন নিউ জানলেন এক অপরকে এক অপরকে জানলেন দেহ রূপে জানলেন এতদিন এই যে অখণ্ড জ্ঞান ছিল অভেদ জ্ঞান ছিল অদ্বৈত জ্ঞান ছিল দ্বৈত ভগবান জ্ঞান থেকে দেখে তার পতন হয়ে গেল উপায় কি উপায় হচ্ছে সেই জ্ঞানে প্রতিষ্ঠিত হওয়া যারা আপনারা আমার দি ওয়ার্ল্ড অফ রিলিজিয়ান্স বই যদি পড়ে থাকেন দি ওয়ার্ল্ড অফ রিলিজিয়ান্সে যখন জুডাইজম কে নিয়ে আলোচনা করা হয়েছে এটা বলা হয়েছে এখন জিউজরা নিজেরা এটাকে অন্যভাবে দেখেন ওনারা দেখেন যে ভগবানের আদেশ উল্লঙ্ঘন করা হয়েছিল এবার যদি এখানে পালন করে করে নিজেকে শুদ্ধ পবিত্র করে আবার স্বর্গে যাবে কিন্তু বেদান্তের দৃষ্টিতে এটা অন্যরকম কোনোভাবে তোমার ভিতরে সেই অজ্ঞান ঢুকে গেছে যে অজ্ঞানের দরুন তুমি এখানে পতিত হয়ে পতন হয়ে গেছে তোমার এরপরে সেই অখণ্ড জ্ঞান সেই অদ্বৈত জ্ঞান হলে আবার তুমি সেই শুদ্ধ সচ্ছিদানন্দ হয়ে যাবে এই কাহিনীগুলো কতটা সত্য কতটা রূপক জানা নেই কিন্তু এটা পরিষ্কার নহুস যিনি রাজর্ষি তিনি এরকম সাধারণ প্রশ্ন করার কথা না যার স্মৃতি পুরো রয়েছে যিনি এত বড় ঋষি ছিলেন এত বড় রাজা ছিলেন এটা এটা মূল জিনিস হলো যে জিজাস বলছেন ভাবলে খুব সুন্দর নলেজ উইল ফ্রি ইউ জ্ঞান মুক্তি দেয় ঠাকুর মুক্তি দেন না কৃষ্ণ মুক্তি দেন না মুক্তি দেয় জ্ঞান ঠাকুরের স্বরূপকে জানা ঠাকুরের জ্ঞান জ্ঞান সেই মুক্তি দেয় কৃষ্ণের স্বরূপকে জানা সেটা মুক্তি দেয় হরি হরি বল আপনি সারা জীবন করতে কোন মুক্তি হবে না শিবের স্বরূপ যদি জানায় কৃষ্ণের স্বরূপ যদি জানায় তবেই মুক্তি হবে মুক্তি একমাত্র জ্ঞান দেয় জ্ঞান ছাড়া কেউ মুক্তি দেয় না সাধারণ অবস্থাতে জ্ঞান মুক্তি দেয় যে আমরা ধরুন অত্যন্ত সাধারণ কথা চাষবাস হাজার হাজার বছর ধরে মানুষ চাষবাস করে যাচ্ছে প্যালিওলিথিক থেকে নিওলিথিক যেমনি হলো চাষবাস করতে শুরু করলো কিন্তু আমরা সাধারণ জিনিসগুলো জানতাম না ফসল কিভাবে বেশি হতে পারে ভালো বীজ কিভাবে হয় তৈরি যখন এই আপনার প্রায় একশো বছর আগে ওনারা যখন পুরো জিনিসটা দেখলেন যে কিভাবে নাইট্রোজেন সালফেট এই এগুলো সব ব্যবহার করে বিভিন্নভাবে যার জন্য আজকে দেখবেন ফার্টিলাইজার 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 ওনারা শিখে নিলেন কিভাবে উর্বর ক্ষমতা বাড়ানো যায় আর শিখে নিলেন যে বীজগুলোকে কিভাবে আনা যায় যাতে ফসল বেশি হবে যাতে আমরা এই যে ভারতবর্ষের যে গ্রিন রিভলিউশন হরিত ক্রান্তি যেটা হলো সবুজ ক্রান্তি ক্ষুদা থেকে মুক্তি দিল জ্ঞান অজ্ঞান থেকে সাধারণ অজ্ঞান মানুষের মুক্তি দেয় বিদ্যা ইমোশনাল আমাদের যে প্রেশন ইমোশনাল যে বন্ডেজ যেখানে আমরা আটকে থেকে আছি সেখান থেকেও মুক্তি দেয় জ্ঞান আর জন্ম মৃত্যু থেকে যে চক্র এটা থেকেও মুক্তি দেয় জ্ঞান এই যে জ্ঞান আমাদের সমস্ত সব যে থেকে এই যে দেহ দেহের যে চাহিদা সেটা থেকে মুক্তি মনের যে চাহিদা সেটা থেকে মুক্তি আর আমাদের ভাবের হৃদয়ের যে চাহিদা সেটা থেকে মুক্তি জন্ম জন্মান্তরে যে চক্র এটা থেকে মুক্তি সমস্ত মুক্তি দেয় একমাত্র জ্ঞান যারা মহাভারত রচনা করেছেন তারা এতটা ভেবে এটা লিখেছিলেন কি না জানা নেই তবে আমি ব্যাখ্যাকার আমার কাজ হচ্ছে ব্যাখ্যা করা আমি যেদিন থেকে এই গল্পটা জানি সেটা অনেক আগেকার কথা তখন থেকে আমার কিন্তু এটা স্পষ্ট যে উদ্দেশ্য এই তো বলছেন যে তোমাকে এটা উত্তর দিয়ে দিতে পারবে সেই তোমাকে এই ইউনি থেকে মুক্তি দেবে গুরু যিনি আপনার যিনি গুরু তিনি আপনাকে সেই মন্ত্র দেন যেটা আপনাকে মুক্তিতে নিয়ে যাবে কারণ সেই মন্ত্র দিয়ে আপনার এই যে বন্ধন যেটা যেখানে আটকে রেখেছে সেখান থেকে আপনাকে ছাড়িয়ে দেবে আর এ ছাড়া যারা যত শক্তি হোক তার তুমি যাকে ধরবে সে বাঁচবে না দিনে যে শেষ প্রহর সেই সময় আর তার যে শক্তি সাহস সব ধীরে ধীরে শেষ হয়ে যাবে যেমনি তুমি তাকে ধরে নেবে সোহম পরম দুষ্কর্মা বসামি নিরয়া সুচ নহস দুঃখ করছেন খেদ করছেন আমার বংশের ছেলে তাকে আমাকে এখন গিলে খেতে হবে ছা 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 কিন্তু কোনো উপায় নেই যদি একবার ভাবেন যদি আপনি হিন্দু ঠিক ঠিক নিজেকে মনে করেন যদি মনে করেন আপনি নিজেকে হিন্দু একটু যদি চিন্তা করুন হিন্দু জীবন দর্শনে কি আছে আমাদের একটা প্লে আছে হিন্দু জীবন দর্শন দেখবেন অনেকবার বলেছি দ্য হিন্দু ওয়ে যদি কিনে পড়েন আমাদের কাছে পুনর্জন্ম সত্য আজকে আপনি যাকে বিয়ে করেছেন সে হয়তো চার জন্ম আগে আপনার ভাই ছিল বাবা ছিল কে জানে কোথায় কোথায় ঘুরছেন কোনো আইডিয়া আছে যাকে আপনি মেয়ে বলে দেখছেন নিজের কন্যা বলে দেখছেন সে হয়তো আপনার স্ত্রী ছিল কোনো জন্মে আর এটা বাস্তবিক এই পুনর্জন্মের বেশ কিছু কিছু যে কাহিনীগুলো এসেছে ঘটনাগুলো এসেছে ওগুলো সব আবার এটা নিয়ে অনেকে প্রশ্ন করবেন পুনর্জন্ম আছে কিনা হ্যাঁ কি বলবেন পুনর্জন্ম আছে কিনা এটা একটা প্রশ্ন হলো হিন্দুদের যত সমস্ত শাস্ত্রগুলো মিথ্যা হয়ে গেল এত রিসার্চ হচ্ছে এগুলো এই যে আমরা অনেকবার উদাহরণগুলো বলেছি নাম করা সব লেখকগুলোর সব মিথ্যা হয়ে গেল আমাদের যত শাস্ত্র সব মিথ্যা হয়ে গেল যে পুনর্জন্ম আছে আচ্ছা কি প্রমাণ আছে এখন তো নয় জেনেটিক টেস্ট হয়েছে ডিএনএ দিয়ে কিছু জানা যায় কদিন আগে পর্যন্ত তোমার ইনি এটার কোনো প্রমাণ ছিল মা বলে দিয়েছে এইখানে ঋষিরা বলে দিচ্ছেন এটাই প্রমাণ আর এছাড়া কি প্রমাণ হবে থিওরি অফ রিলেটিভিটি সত্য কিনা রে তো আমরা আমরা কি সবাই ভেরিফাই করে বেড়াচ্ছি এটা টেক্সট বুকে আছে আমরা সত্য বলে মনে করি যদি একবার এগুলো ভাবা যায় একবার কল্পনা করা যায় যে সোহাম পরম দুষ্কর্মা আমরা সবাইকে তো দুষ্কর্ম আমরা সবাই অত্যন্ত দুষ্কর্ম করে বেড়াচ্ছি যাকে সন্তান বলে আপনি আজকে কোলে আদর করছেন সেই হয়তো এর আগের জন্মে আপনার স্বামী ছিল আর যাকে স্বামী বলে মনে করছেন সেই আপনার সন্তান ছিল কেমন পরম দুষ্কর্ম এই জগৎটা কি নোংরা জায়গায় কল্পনা করা যায় না এই মাঝে মাঝে আতঙ্ক আতঙ্কিত হয়ে ভাবি যে হে ভগবান কম বয়সে একটু সুবুদ্ধি হয়েছিল সন্ন্যাসী হয়ে গেছিলাম হলে যদি থাকতাম কি নোংরাতে থাকতাম মানে কল্পনা করা যায় না হে ভগবান হে ভগবান নারায়ণ নারায়ণ বলছেন এই সর্বজনীত আমি পড়ে আছি আমরা মানুষীয় কোনো সুপিরিয়ার না ওই দুরবস্থায় পড়ে আছি ভীম অসহায় বলছে আমি আপনার নিন্দাও করছি না আমি আপনার উপরে ক্রোধও করছি না ক্রোধ করলে কি আর করে নেবে তার यस्मा भावी भावी वा मनुष्यो सुख दुख आगमे यदि वापाए न तत्र त्रमेन मन अलपेन मन मानुष कखनो सुख पाए कखनो दुख पाए कखनो को कोनो किछु पेते समर्थ हय कखनो असमर्थ हय सेजने निजेर मने कखनो ग्लानी आसते दिते नहीं बीम बोलछेन अजगर के দেবম পুরুষকারে না কো ওয়ান আরতি পুরুষকার আমরা যে একটু বলা হলো আমরা সমস্ত চেষ্টা করার পরে যখন আর পেরে উঠি না এটাকে বলা হয় পুরুষকার এটাকেই বলা হয় ঠাকুরের ইচ্ছা পুরুষকার সরি যে দৈব দৈব হচ্ছে যে সমস্ত চেষ্টা যে পুরুষার্থ যেটা করা হলো সমস্ত চেষ্টা চালানোর পরে যদি সেরকম না এটাকে বলে দৈব এটাই ঠাকুরের ইচ্ছা দৈব ও যা ঠাকুরের ইচ্ছাও তাই তো বলছেন যে আগে এবং আলোচনা হচ্ছিল যখন ওরা সবে জঙ্গলে এসেছিলেন খুব হোমড়ি তমড়ি করে ভীম বলে যাচ্ছেন পুরুষার্থ পুরুষকার পুরস্কার চেষ্টা করতে হবে চলো আক্রমণ করে দিই যুধিষ্ঠি তাকে শান্ত করছেন এরকম করো না এবার যখন ফাঁদে পড়েছেন আচ্ছা করে তখন খুব ঠাকুরের ইচ্ছা বলে এখন চোখে পড়ছে জীবনে কষ্ট যদি না এসে থাকে ঝঞ্ঝা যদি না এসে থাকে চোখে জল ঘটি ঘটি যদি না বেরিয়ে থাকে ঈশ্বরের উপরে কখনো বিশ্বাস হয় ঈশ্বরের প্রতি কখনো শরণাগতি হয় পায়ে পা দিয়ে বসে আছেন খোঁপে তা দিচ্ছেন আর মনে করছেন ঈশ্বরের বিশ্বাস হবে কাঁড়ি কাঁড়ি ভাত খেয়ে যাচ্ছেন ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে যাচ্ছেন সুখে শুয়ে আছেন এই আমাদের বলেছিল একটা আশ্রমে মঠরও খাচ্ছ খট্টরও সুচ্ছ মঠে আরামসে খাচ্ছ খাটে সুচ্ছ তোমার তোমরা আর কি বুঝবে আরামসে আছেন আর কি কি তখন গিয়ে মনে হয় হে ঠাকুর তোমা ছাড়া আর কেউ নেই এটাই তখন বলছেন দৈব পুরুষার্থ বেকার চেষ্টা চালিয়ে আসলে জিনিসটা হয় তাই সমস্ত চেষ্টা চালানোর পরে যখন দেখে জিনিসটা ওয়ার্কআউট হলো না তখন ধীরে 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 ওটা বিশ্বাস হয়ে যায় যে দৈব এটাই সত্য নমুষকে বলছেন দেখুন এমন দৈব এমন কপাল আমার অকারণে আমি এখানে অকারণে মানে জঙ্গলে ঘুরে ঘুরে তুমি পশুগুলোকে মেরে বেড়াচ্ছিলে নিজের শক্তি দেখাচ্ছিলে একটা সাপকে দেখে মনে করলো কি শেষ করে দেবো এখন বলছো যে অকারণে ঘুরছিলাম না আমাদের এটাই মনে হয় আমাদের ছিলেন আমরা স্টুডেন্ট একজন দুষ্টুমি করলে পেটাতেন কেউ যদি বলতো কথা দিচ্ছি আর কোনদিন করব না তো উনিও বলতেন আমিও কথা দিচ্ছি কোনদিন মারব না যদি না করো তো করেছো এখন পার্নিশমেন্ট পাও যখন করবে না পার্নিশমেন্ট পাবে না সিম্পল জিনিস ভীম সেনের সামনে নিজের জীবনটা পুরো খুলে দাঁড়িয়ে আছে বলছেন আমার মৃত্যুজন্য আমি শোক করছি না কিন্তু আমার ভাইয়েরা যারা রাজ্য থেকে বঞ্চিত তাদের জন্য আমার খুব দুঃখ হচ্ছে তাই হয় আমাদের যখন মৃত্যু আসে নিজের কথা মনে থাকে না আমাদের পেছনে যারা থেকে গেল নিজের স্ত্রী নিজের সন্তান তাকে নিয়ে ভাবে মৃত্যুর আগে বলবে নিজের সন্তানের নাম করে ওকে দেখো সন্তানকে বলবে মাকে দেখবে বলে চললাম বলে পটকে গেল আরে পটকে আবার ওই বংশেই আবার জন্মাবেন কদিন পরে নৌশ আর কথার মধ্যে নেই তিনি একটু একটু করে টাইট করছেন কিন্তু ভীম তো শক্তি আছে সময় লাগছে আর কি টাইট করছেন টাইট করতে 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 নিঃশ্বাস বেরিয়ে যাবে ভীম শেষ গিলে ফেলবে তাকে নড়তে চড়তে পারছে ইতিমধ্যে যুধিষ্ঠির তিনি দিচ্ছেন চারিদিকে অমঙ্গল সূচক নানান রকমের যে লক্ষণগুলো দেখা দিয়েছে তিনি ঘাবড়ে জিজ্ঞেস করছেন দ্রৌপদীকে ভীম কোথায় তো বলছেন যে আরে এসে তো অনেকক্ষণ আগে গেছিলেন উনি সঙ্গে সঙ্গে তখন যুধিষ্ঠির ধম্মকে নিয়ে ধম্ম ঋষেকে নিয়ে দৌড়েছেন খুঁজতে তাকিয়ে দেখছেন যে ভীম বাঁধা ওর মধ্যে যুধিষ্ঠ তো কিছু জানে না জিজ্ঞেস করছেন আরে ভীম তুমি কি কি হলো এটা এত বড় সর্বে এর ফাঁদে তুমি কি করে পড়ে গেলে আমরা সব সময় আমাদের আশেপাশে যারা আছেন না সব কটা অজবর যে যারা আমাকে ভালোবাসে সব অজগর অজবর গলায় সে অজবর হয়ে হা হা করে হা করে আস্তে আস্তে টিপে যাচ্ছে দম বেরিয়ে যাচ্ছে আমাদের ঠাকুরও এইগুলো এত এমন সুন্দর সুন্দর বর্ণা দিয়েছেন যদি মরে যে তার নামেও গালাগাল দেবে অপদার্থ মারা গেল কিছু ছেড়ে দিয়ে গেল না হম সেনে যা অল্প একটু দম এখন আছে তাতে পুরো কাহিনীটা বলে দিলেন এই হয়েছে মহাসত্ব ভক্ষার্থং মা গৃহীত সর্পত বায়ুভক্কি বায়ুভক্তী এমনি বলেন কিন্তু খায় ওরা যে ইনি তো রাজা নহস আমাদের পূর্বজ আমাকে খাওয়া বানাবে যুধিষ্ঠির বলছেন যে আপনি আমার ভাইকে ছেড়ে দিন আপনার খাবার আমরা অন্য ব্যবস্থা করে দিচ্ছি ওই অন্য কাউকে ধরে গিলিয়ে দেবে না করিলেন ও রাজপুত্র প্রাপ্ত মুখাগত এই যে রাজপুত্র ভীম আমার মুখের কাছে এসে গেছে আমার বর আছে যা হবে আমি সেটাই খাবো মানে চেতনা এমন হয়ে গেছে যে এখন সর্প চেতনা না সর্প চেতনাতে পর আপন বলে কোনো বোধ থাকে না পর আপন বলে কিছু নেই যে সব টাকা বানাচ্ছে পর আপন বলে কিছু নেই সবাই থেকে লুট করে না এটা নিয়ম আমার সীমার মধ্যে যে ঢুকবে তাকে আমি আর বানাবো আর অনেক দিন পরে পেয়েছি একজনকে আর না এর বদলে আমি কোনো আহার গ্রহণ করবো না জ্যোতিষির বলছেন আপনি কে কি যদিও নহুষ বলে দিয়েছেন ভীম তাও জিজ্ঞেস করছেন আপনি কোনো দেবতা না কে আপনি বলুন কি করলে আপনি প্রসন্ন হবেন কি করলে আপনি একে ছেড়ে দেবেন আবার সেই আমি তোমার পূর্বজ বিখ্যাত নহ তাদের ঈশ্বরীয় সমাজ দর্প ভাম গমত তদা ঐশ্বর্য পেয়ে আমার অহংকার খুব বেড়ে গেল কিন্তু পুরো কাহিনী নেই পুরাণে এই কাহিনীগুলো আছে আর এই ব্রাহ্মণগুলোকে দিয়ে আমি আমার যে পালকি এটা বইতে বলেছিলাম আর এই করে অভিশপ্ত হয়ে আজকে আমি এই দুর্বস্থায় পৌঁছেছি তবে যদি কেউ আমার প্রশ্নের উত্তর দিয়ে দেয় তাহলে আমি এই থেকে মুক্তি হয়ে যাব। ইয়নি থেকে যদি আমার মুক্তি হয়ে যায় তাহলে বিমুক্তি পেয়ে যাবে তখন যুধি বলছেন যে হে সর্প তুমি প্রশ্ন করো আর যদি সম্ভব হয় আমি উত্তর দেব আমি যদি জানি এগুলো উত্তর দেব আর জীবনে যত কিছু জানার তুমিও কিছু জানো কি না এটা জেনেই আমি তোমাকে এই সমস্ত উত্তর দেব একটা জেনারেল ডিসকাশন সর্প বলছেন ব্রাহ্মণা কো ভবেদ ব্রাহ্মণ কে প্রশ্ন প্রথম প্রশ্ন ব্রাহ্মণ কে কে ব্রাহ্মণ আমি এই আজকে থমনেলিটা ঠিক করতে পারছি না কি দেব অজগর প্রশ্ন না কে ব্রাহ্মণ দিয়ে বলছেন ব্রাহ্মণা কো ভবেদ রাজন বেদ্যম কিংচ যুধিষ্ঠির

মনুস্মৃতি তখনও আসেনি কিন্তু স্মৃতি হলো এটাই আচরণ আদিকে নিয়ে যার ভেতরে সত্য রয়েছে দান রয়েছে ক্ষমা রয়েছে শীল ভাব রয়েছে ক্রুরতার অভাব তপস্যা এই তাকে ব্রাহ্মণ বলা হয় ব্রাহ্মণকে যার মধ্যে এই গুণগুলো রয়েছে এই গুণগুলো যদি না থাকে শুধু পৈত্যাগ করে নিলে আর ওই ব্যানার্জি চ্যাটার্জি একটা সার্ডেম হলেই ব্রাহ্মণ হবে না জানার তত্ত্ব কি বলছেন ব্রাহ্মণ কি আর তত্ত্ব তার জন্য জানার তত্ত্ব কি পরম ব্রহ্ম জানার যোগ্য তত্ত্ব ব্রহ্ম যেটা সুখ পারে এটা একটা বিরাট লম্বা বিষয় আমরা অনেকবার এটা আলোচনা করেছি বিভিন্ন জায়গায় আবার যখন আসবে এর মধ্যে মহাভারতেও আসবে আমরা আলোচনা করব সুখ দুঃখের পার যে বেদান্ত যেটা অদ্বৈত যেটা সেটা যে সুখে প্রতিষ্ঠিত তা না সুখ দুঃখের পারে বলছেন সেখানে গেলে মানুষ সমস্ত শোক মোহ থেকে পার হয়ে যায় বলো তুমি কি বলতে চাও এবার তিনিও কাউন্টার করবেন সর্ব বলছেন যে যত মানুষ আছে এই যে সত্য আর প্রমাণভূত ব্রহ্ম জ্ঞান সত্য আর ব্রহ্ম জ্ঞান এটা তো সবারই জন্য তুমি ব্রাহ্মণের বৈশিষ্ট্য কেন বলছো যে যারা শূদ্র তাদের ভেতরতে এই গুণগুলো আছে আর থাকা দরকার কি এই যে যেগুলো এখানে বলছেন সত্যম দান সূদ্রের মধ্যে আছে তাহলে ব্রাহ্মণ হলো কি করেছে ব্রাহ্মণ আর সূদ্রের তাহলে তফাৎ কোথায় যে আর আমি কোনো সত্তা এরকম ব্রহ্মের দেখিনি যে সুখ দুঃখের পারে বলছেন খুব ইন্টারেস্টিং যত দিচ্ছেন যে শূদ্রের মধ্যে যদি এই গুণগুলো দেখা যায় সত্য আদি যেটা বলা হলো তাহলে সে শূদ্র নয় ব্রাহ্মণের মধ্যে যদি এগুলো দেখা হয় দেখা না যায় তাহলে ব্রাহ্মণ নয় এখানে আপনাকে একটা বলি আমরা পরে আবার এই দেখবেন বেদে আমাদের আসবে যেখানে বলবেন ব্রাহ্মণ মুখ থেকে শূদ্র পা থেকে এগুলো সেখানে আমরা কিছু কিছু আলোচনা করবো ইদানিংকালে এগুলোকে নিয়ে বিরাট পলিটিক্স চলছে আর পলিটিক্যালি যদি কেউ কারেক্ট হতে চায় পলিটিক্যালি যদি কারেক্ট করতে চায় এই জিনিসগুলোকে নিয়ে আলোচনা চলে না আমরা করছি কারোর শাস্ত্রে আছে শাস্ত্রে যেটা বলছেন শূদ্র মানেই হচ্ছে যাদের আচার নেই পরে এটা জাতি হয়ে গেল যার জন্য মনু আদি বারবার বলেছেন যে যদি ব্রাহ্মণের এই যে গুণগুলো এইটাকে যদি কেউ নিজের জীবনে আনে সে ধীরে ধীরে ব্রাহ্মণ হয়ে যায় বারবার আমাদের শাস্ত্রে বলা হয়েছে ব্রাহ্মণ আচার থেকে হয় ব্রাহ্মণ আচার থেকে হয় কিন্তু সোসাইটি পরের দিকে ওটাকে নিয়ে এলো জন্ম থেকে হয় এটাতে হিন্দু আমাদের যে হিন্দু শাস্ত্র এর কোনো এর মধ্যে যোগদান নেই কোনো দোষ নেই সমাজে দোষ সমাজের দোষটাকে আপনি শাস্ত্রের উপরে চাপিয়ে দিতে পারেন না কড়া কড়া কমেন্টগুলো লিখবেন ঠিকই জানার কথা কিন্তু এটা বুঝতে হয় দোষ করেছে কেউ আর সেটা অন্য কারোর মাথায় চাপাবেন এটা খুব অন্যায় পরিষ্কার মহাভারত বলছেন যদি শূদ্রের মধ্যে এই গুণগুলো দেখা যায় সে শূদ্র নয় ব্রাহ্মণের মধ্যে এই গুণগুলো যদি না থাকে সে ব্রাহ্মণ নয় যার মধ্যে এই গুণগুলো আছে সেই ব্রাহ্মণ পরিষ্কার শাস্ত্র পরিষ্কার করে এটা বলছেন আর এই যে তুমি যে বলছো হে সর্প যে ব্রহ্ম বলে কোনো কিছু নেই যেটা সুখ দুঃখের পারে বলছেন যে নেই এটা তুমি ভুল ওই রকম পদ আমরা বেদে কিছু কিছু এটা আলোচনা করেছি আর আরো হবে পরম পদ যে বলছেন যে বরফে যেমন উষ্ণতা অগ্নিতে শীতলতা যেমন থাকে না ঠিক তেমনি এই যে বেদ্য পদ এই যে বিষ্ণুপদ সেখানে কোনো শোক থাকে না বরফে যেমন উষ্ণ ভাব থাকে না আগুনে যেমন শীত ভাব থাকে না ঠিক তেমনি ব্রহ্মপদ এটা বিষ্ণুপদ মুক্তি পদ সেখানে কোনো মহা থাকে না তুমি না মানলে কিছু হবে না কিন্তু এটাই সত্য সর্প ছাড়ছেন না তিনি বলছেন যদি আচার থেকেই ব্রাহ্মণের পরীক্ষা হয় তাহলে যতক্ষণ কর্ম না হয় তাহলে তো জাতি বৃথা এবার জাতিতে ঢুকে যাচ্ছেন এই আমাদের খুব কমপ্লিকেটেড একটা হচ্ছে বর্ণ একটা হলো জাতি আর একটা হলো কর্ম ব্রাহ্মণ কি কর্ম থেকে হবে না জাতি থেকে যুধিষ্ঠির বলছেন কর্ম থেকে সর্প বলছেন তাহলে তো জাতি বেকার জাতিরত্র মহাসর্প মনুষ্যত্ব মহামতে জাতির পরীক্ষা করা খুব কঠিন এ সর্প কারণ বর্ণ সংকর এক জাতি আরেক জাতির সঙ্গে মিশছে মহাভারতের সময় কথা বলছেন আজকে আমরা যাকে ব্রাহ্মণ বলছি আজকে আমরা যাকে শূদ্র বলছি এটা কিন্তু আসলে ব্রাহ্মণও না শূদ্র না কারণ মহাভারতের সময় বলছেন এগুলো সব মিশে গেছে সেই জন্য জাতির আর কোনো দাম নেই মহাভারত পরিষ্কার বলছেন এই জাতির কোনো দাম নেই বলছেন ওয়ানি মৈথুন জন্ম মৃত্যু এই চারটে জিনিস সব মানুষের মধ্যে একই সমান থাকে জন্ম মৃত্যু কথা আর মৈথুন তো বলছেন সেই জন্যে যদি আপনাকে দেখতে হয় কে ভালো মানুষ তাহলে শিলকেই প্রাধান্য দিতে হবে শিল আচরণ দিয়ে বলছেন যখন জাত কর্ম আদি হয় বাচ্চার তারপর থেকে সে ধীরে ধীরে মনুষ্যত্বে প্রবেশ করে আর সংস্কার করে তাকে যখন বেদ স্বাধ্যায় না করানো হয় ততক্ষণ সে শূদ্র মানে যে যেকোনো যে জন্ম নেয় সে জন্ম থেকে শূদ্র হয় ধীরে ধীরে এই যে সংস্কারগুলো করা হয় উপনয়ন সংস্কার আদি গায়ত্রী মন্ত্র পেলো বেদ পড়া শুরু করলো তবেই সেই ব্রাহ্মণ হয় বলছেন স্বয়ম্ভু মনু তিনিও এটাই বলেছেন যে তার উপরে আবার বলছেন খুব মজার সংস্কার যদি না দেখা যায় তার মধ্যে তাহলে বুঝতে হবে তার মধ্যে প্রবল বর্ণ সংকরতা রয়েছে ব্রাহ্মণ ওই যে ব্রাহ্মণদের গুণ যদি আপনার না থাকে বিদ্যা অধ্যয়নের প্রতি যদি আপনার আগ্রহ না থাকে এই যে সত্য দান ক্ষমা সুশীল অক্রূর এই ভাবগুলো যদি না থাকে তাহলে বুঝতে হবে আপনার ভেতরে প্রচুর বিভিন্ন জাতির রক্ত এসে মিশেছে বর্তমান ভাষায় বহু জাতির জিন এসে আপনার ভেতরে ঢুকেছে যার জন্য আপনাকে আর ওগুলো করতে দেয় না তো বলছেন যার ভেতরে সংস্কার আছে যার ভেতরে সদাচার আছে সেই ব্রাহ্মণ সর্প বলছেন জানার মতো যা কিছু ছিল তো জেনে গেলাম তোমার ভাই ভীমকে এখন আমি কি করে খাই এবার যুধিষ্ঠির বলছেন এবার আমিও কিছু তোমার কাছ থেকে জানতে চাই বলছে যে তোমার তো জগতে খুব খ্যাতি কোন কর্ম করলে শ্রেষ্ঠ গতি মানুষ পায় যুধিষ্ঠির এবার জিজ্ঞেস করছেন এবার তিনি বলছেন যে সত্য কথা বললে প্রিয় কথা বললে আর অহিংসা এই তিনটে করলে মানুষ শ্রেষ্ঠ গতি পায় কিসের শ্রেষ্ঠ গতি পায় সত্য প্রিয় মানে ওয়াণী আর অহিংসা বলছেন যে দান আর সত্য এর মধ্যে কোনটা বেশি ইম্পর্টেন্ট আর অহিংসা আর প্রিয় কথা মধুর কথা এর মধ্যে কোনটা বেশি দামি কনফ্লিক্ট হলে কোনটা করা যায় এটা এটা একটা ইন্টারেস্টিং ডিসকাশান আছে এখানে এটাকে বলে যেটা অনেক সময় বলে এথিক্যাল ডিলেমা এটা আমরা এর পরের দিন করবো আমরা অজগরের মূল প্রশ্নগুলো আমরা আলোচনা করেছি জ্যোতিষ্ঠির এবার পাল্টা প্রশ্ন করছেন সেটা আমরা সময় হয়ে গেছে এখানে শেষ করি